মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম। শনিবার দিবাগত রাত 12টা থেকে রোববার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়। নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, 13 অক্টোবর রাত 12টা থেকে আগামী 3 নভেম্বর পর্যন্ত 22 দিন মা ইলিশ ক্রয় বিক্রয় বহন বিতরণ আহরণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে পদ্মার শিবচর অংশে অভিযান চালানো হয়েছে। রাতভর অভিযানে 5 জনকে আটক করা হয়েছে। এছাড়া 6 কেজি ইলিশ জব্দ ও 20,000 মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটকদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, প্রথম দিনে আমরা রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চেয়ে এবার অভিযান আরও জোরালো করা হবে, যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে। তাসনবাউশি ভোরের পাতা।